হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি বর্ষার খুব অপরূপ সুন্দর একটা ফুলের নিয়ে আমি ভিডিও করছি। দেখুন, এই যে ফুল গাছটা রেন লিলি, তো এই সব রেন লিলি মানে বৃষ্টিতে লিলিটা ফোটে। বৃষ্টির জল না পেলে কখনোই কিছু হবে না। যাদের এখনও ফুল ফোটেনি তারা কিন্তু গাছের গ্রোথটা আপনারা বাড়িয়ে নিন। বিশেষ করে যখনই বর্ষাকালে বৃষ্টি পড়বে আপনাদের ফুল হবেই। গাছের গ্রোথ বাড়ানোটা খুব মেন জরুরি। গাছের যাতে পাতাগুলো সুন্দর থাকে, গাছের যাতে টব ভরে ভরে একদম এরকম পাতা থাকে। দেখুন আমরা কী করেছি, প্রথম দিকে আমি প্রথম থেকেই বলে দিয়েছি যে যতদিন না বৃষ্টি হবে ততদিন কিন্তু এই ফুল ফোটে না। আমি কী করেছি, যত পেরেছি গাছগুলোকে ভালো করে সার দিয়ে দিয়ে গ্রোথ করে নিয়েছি, যাতে টবগুলো ভরে থাকে। দেখুন এখন কতটা ভালো লাগছে ফুলগুলো ফুটলে। আর এর বিশেষ কোনো পরিচর্যা আর করবো না আমরা। আমি কিন্তু আপনাদেরকে সব বলে দিচ্ছি কী কী করবেন, তবে এত ভালো ভালো ফুল পাবেন। গাছে তো ফুল ফুটেইছে এবং গাছে কুড়ির সংখ্যা আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না, মানে অসংখ্য পরিমাণে কুড়ি নিচ থেকে, আর রেন লিলির না নিচ থেকে কুড়িগুলো একদম মাটির তলা থেকে এমনি করে বেরিয়ে আসবে। মানে আপনাকে নিচের দিকে ভালো করে লক্ষ্য করতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন যে এই লিলিগুলোর কুড়ি এসেছে। আর দুরকম ভ্যারাইটি কিন্তু আলাদা আলাদা আছে। যেমন সাদা, এই সাদা ভ্যারাইটির পাতাগুলো আলাদা, আবার এই দেখুন রানি কালারের যে ফুলটা আছে সেই রানি কালারের ফুলের পাতাগুলো দেখুন আলাদা, আর এর ফুলের সাইজও ছোটো। আর যেটা সাদা কালারের পাতা ফুল সেটার সাইজটাও খুব বড়। দেখুন এটা হচ্ছে গামলাতে করা হয়েছে। আপনি যত বড় বড় জায়গায় দেবেন রেন লিলি কী করবে, তত বড় জায়গায় ছড়াবে এবং তত বেশি পরিমাণে ফুল ফুটবে। আমরা যখন গাছগুলো লাগিয়েছি তখন কী হয়েছিল, এই দেখুন এই যে গাছটা পুরো ভরে ভরে, আর দেখেছেন আমি দেখিয়ে দেবো যে এই যে সাইড থেকে দেখছেন কীরকম করে ব্রাঞ্চ কাটা রয়েছে। এই ব্রাঞ্চগুলো কাটলে কী হয় সেটা এই ভিডিওতে আপনাদের বলে দেবো। আর এই ব্রাঞ্চগুলো অবশ্য করেই কাটতে হবে। আর তার আগে আপনারা আমার চ্যানেলটা দেখবেন, আমি কিন্তু লিলি গাছকে কীভাবে পুঁততে, মানে প্রথমে প্রতিস্থাপন করতে হয় সেটাই দেখিয়েছিলাম। প্রথমে আমরা যে বলগুলো থাকে, এটা তো বল, এই যে মানে এই বলগুলোকে প্রথমে মাটিতে রোদে শুকিয়ে নিতে হয়। শুকিয়ে যদি আপনারা গাছগুলোকে লাগান তার তো সেই গাছ কিন্তু খুব ভালো বেশি কিন্তু ফুল দেবে। আর ভেজা ভেজা যদি লাগাতে থাকেন তবে এগুলো পচতে থাকে। অনেক নিয়ম আছে, যত বেশি একটু, আমি দু তিন দিন এরকম শুকিয়ে নিয়েছিলাম বলগুলো, কী করেছি পুরো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ওপরের যে পাতাগুলো ছিল সমস্ত কেটে ফেলেছিলাম, কেটে তারপরে বলগুলোকে শুকিয়ে তারপরে আমি প্রতিস্থাপন করেছি। এবং কীভাবে প্রতিস্থাপন করেছি সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখুন আমার চ্যানেলটা। চ্যানেলটার মধ্যে রেন লিলি সার্চ করলেই বুঝতে পারবেন, যে পেয়ে যাবেন যে আমি কী কী করেছিলাম, তার জন্য আমার এত এত ফুল হয়েছে। আর এখন রোজই আমাদের ফুল ফুটছে। দেখুন এগুলো সব হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি এই যে ফুলগুলো সব হয়ে গেছে, রোজ ফুটছে। এখন প্রথমে ফুটতো দুটো তিনটে, যেই বর্ষা শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে পুরো টব ভর্তি ফুল ফুটতে শুরু করলো। আর খাবারের মধ্যে আপনারা গাছের গ্রোথের জন্য আমি বলে দিচ্ছি কী কী দেবেন, আপনারা অবশ্য করেই শুকনো সর্ষের খোল দেবেন। এখন আর ভেজা সর্ষের খোল দেবেন না, গাছ খারাপ হবে। শুকনো সর্ষের খোল দেবেন, আর হচ্ছে ডিএপি দেবেন, পটাশ দেবেন, এগুলো দিন, দেখবেন কদিনের মধ্যে গাছ একদম ঝাঁকড়া হয়ে যাবে। আর এই যে পাতাগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন এর পাতাগুলো হচ্ছে পাতালা, একদম পাতা পাতা, আর এই যে পাতাগুলো হচ্ছে রোল রোল, দু রকমের পাতা, আর ফুলের সাইজও খুব সুন্দর। তবে কিন্তু আরেকদিন আমি মানে এমনি অন্য সময় দেখিয়ে দেবো যে এই যে রেণুগুলো আছে, দু রকমের ফুলের রেণু যদি লাগিয়ে দেওয়া হয় না তবে কী হয় অন্য কালারের ফুল হয়। এটা কিন্তু হয়, আপনারা যদি করে দেখতে পারেন এর কালার চেঞ্জ হয়। এইভাবেই কিন্তু এখন সমস্ত জায়গায় দেখবেন নানা রকমের কালার বেরিয়েছে, এই ফুলের ফুলের রেণুতেই কিন্তু হচ্ছে, দুটো রেণুকে মিলিয়ে দিলেই তবেই কিন্তু হবে। তো আপনারা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে দেখানোর জন্য। আমি যে এতদিন ধরে পরিচর্যাগুলো দেখিয়েছিলাম তারপরে যে আমার কী রেজাল্ট হলো সেটাই আপনাদেরকে দেখালাম, তাই এইটাই ভিডিওতে। আর এখন আমি কোনো খাবার দেবো না, আপনারা খাবারের মধ্যে আমি যেগুলো বলে দিলাম সেগুলো দেবেন। আর গোবর ভেজানো জলও দিতে পারেন, খুব ভালো উপকার পাবেন গোবর ভেজানো জল দিলে। এবার দেখুন আমরা কী করছি, এই যে পাতাগুলো হয়ে যায় না, এগুলো দেখুন যত আপনি কাটতে থাকবেন না এর পাতা কিন্তু আরও হবে। এই পাতাগুলো সাইডে সাইডে, এই পাতা থেকে কিন্তু এখানে কুড়ি আসবে না, কুড়ি মাটির তলা থেকেই আসবে। দেখবেন আপনাদের ওই জিনিসটাই আলাদা, কুড়ির যে ডাঁটটা থাকে সেই ডাঁটটাই আলাদা থাকবে। আর এগুলো হচ্ছে পাতা, এই পাতার মধ্যে কুড়ি হয় না, যেমন অন্য অন্য গাছের পাতা ডালের মধ্যে পাতাও থাকে কুড়ি থাকে, এটাতে আলাদা জিনিস। রেন লিলি কিন্তু আলাদা, এগুলো বল থেকে বেরোবে ওরা, ঠিক আছে। আপনারা যতটা পারবেন এই পাতাগুলো কী করে ছেঁটে দেবেন, তবে কী হবে খালি ফুল দেখা যাবে, সাদা সাদা সাদা, যে কালারের ফুল যার কাছে হলুদ আছে হলুদ হবে,
যার কাছে যেরকম কালারের ফুল আছে। তো আমরা এরকম করে কী করি, বারবার করে ছেঁটে দিচ্ছি, যত ছেঁটে দিচ্ছি তত ঝাঁকড়া হচ্ছে আর তত ফুল হচ্ছে। আর মাটি সবসময় ভিজিয়ে রাখবেন, রেলিতে মাটি শুকনো রাখবেন না, গাছ ঝিমিয়ে পড়ে, একদম হলুদ হলুদ হয়ে যায়। তো এগুলো সবসময় ভিজাবেন মাটিটাকে, আর বৃষ্টির জলটা যতটা পারবেন, যদি মনে করলেন বৃষ্টি হয়ে গেল তখন কিছুটা জল যদি স্টোর করে রেখে এই গাছে দেন, খুব উপকার পাবেন। এই এই গাছের জন্য বৃষ্টির জল আদর্শ, ভীষণ ভালো। বৃষ্টি পড়বে, যত বৃষ্টি হবে তত এই গাছ ফুল দেবে। দেখুন কত কত কুড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছে, দেখুন কত ভেতর ভেতর ভরে ভরে কুড়ি এসছে। রোজ ঘুম থেকে উঠেই আমি দেখি আগে লিলি গাছের কীরকম ফুল ফুটেছে আমার। আজকে যখনই দেখছি যে বেশি বেশি ফুল ফুটছে, তো তাই আপনাদেরকে দেখালাম আমি ভিডিওতে, ভিডিওটা করে। আর এরকম তো রোজই ফোটে, তো আমি ছোটো ভিডিওও ছাড়ছি এই লিলি ফুল দিয়ে, যখন যেটা ইচ্ছে হচ্ছে এরকমভাবে আমি ভিডিও করে যাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগলো। এই দেখুন, আর যখন গোলাপিটাও ফুটবে, তবে বুঝে নিন মানে তখন সাদাটা আর গোলাপিটা কতটা ভালো লাগবে দেখতে একসাথে যখন রাখবো। সবে গোলাপিটা একটা ফুল ফুটেছে, এবারে শুরু হবে গোলাপিটা। আর গোলাপিটা কিন্তু একসাথে অনেক ফোটে, অনেক প্রচুর, আপনাদের দেখাবো আমি। আপনি আমি যেটা বলছি সেটা কিন্তু আমার যেগুলো হয় আমি সেটাই বলছি, তা আপনাদের আমি দেখাবো কত কত ফুল ফুটেছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।